আল্লাহ পাক সবাইকে বন্যা থেকে রক্ষা করুক, আমিন। চারপাশে যে পরিমাণ পানি বাড়তেছে তাতে আতঙ্কিত হওয়ারই কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মানে মাংসের মশলাগুলো তৈরি করে নিচ্ছি, কারণ আমরা আজকে খিচুড়ি রান্না করব। জাফানের জন্য যেহেতু খিচুড়ি রান্না করা হয়, তাই আমরা ভাবলাম যে আমরা আজকে খিচুড়ি এবং মাংস রান্না করব, যেহেতু আজকে আমার ছুটির দিন। এখানে আমি কিছু পেঁয়াজ আদা রসুন কেটে নেব। মশলা প্রস্তুত হওয়ার পর সব কিছু একসাথে বসিয়ে দিব। দেখেন, এখানে আমি মাংসটা একসাথে সব কিছু বসিয়ে দিয়েছি। এক পাশে মাংস হচ্ছে, আর এক পাশে হচ্ছে খিচুড়ির জন্য রেডি করতেছি। খিচুড়িতে সবসময় আমরা ঝাল কম দিই, যেহেতু আমাদের বাবুটাও খিচুড়ি অনেক পছন্দ করে। এখানে দেখেন পেঁয়াজগুলো কেটে নিয়েছি। অনেকেই কমেন্ট করেন আপনারা যে আপনারা কেন এরকম সিচুয়েশনে বন্যাতের মধ্যে দাঁড়াচ্ছে না, বা এরকম সিচুয়েশনে কেন আমরা ভিডিও করি। তো আপনারা যারা মানে এ বিষয়ে অবগত না, আমি হচ্ছে আমার অফিসের মাধ্যমে, কিন্তু মানে আমরা প্রতি বছরে বন্যার সিজনগুলোতে আমাদের অফিস কলিগদের সাথে মিলেমিশে তারপর হচ্ছে আমরা কিছু ফান্ড কালেক্ট করি, এবং সেটার মাধ্যমে আমরা সবার মাধ্যমে আমরা হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি। তো এটাতে মনে করেন যে অনেক সময় হয়তো আমি বলি না, তার মানে এই না যে মানে আমরা হেল্প করি না, আর হেল্প করে কখনো বলতে হয় না। যাই হোক, তো অনেকেই কমেন্ট করেন, তো বা অনেকে আমাকে SMS করছেন যে বন্যাদের পাশে দাঁড়াইছি কি না। তো যার যতটুকু সামর্থ্য আছে সে সে লেভেলেই দাঁড়াবে, এটাই সর্বোচ্চ কথা। আমরা প্রতি বছর কোনো না কোনো অকারেন্সে বা ইনসিডেন্সে আমরা কলিগরা এক সবাই একসাথে মিলেমিশে তারপর হচ্ছে ফান্ড কালেক্ট করে সবসময় চেষ্টা করি অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ পর্যায়ে সকল মশলা দেওয়ার পরে মনে হলো লবণটি একটু বেশি দিয়ে দিয়েছি, যার কারণে লবণটি একটু তুলে নিলাম। এখানে দেখেন আমাদের রান্নাবান্নার সব শেষ, আর এ হচ্ছে মাংসের কালারটা কত সুন্দর আসছে, আর খিচুড়ির কালারটা জাস্ট ওয়াও। খিচুড়িটা এত টেস্ট হয়েছে না খেলে বুঝতে পারবেন না। আর ঝাল তেমন একটা দেওয়া হয় না, যার কারণে রাফানে খাওয়ার জন্য অনেক উদগ্রীব ছিল, আর ও একবার মুখে নিলে যদি ঝাল মনে হয় তাহলে কিন্তু আর খায় না। তো সে কারণে আমরা সবসময় সব কিছুতেই ঝাল কম দিই আর কি। খিচুড়ির কালারটা এত সুন্দর হবে কখনোই ভাবি নাই আমি। ঘুম থেকে উঠে রাফান শুরু করছে আ খাবে। আ মানে হচ্ছে সে একটা কিছু খেতে চাচ্ছে বা দোকানের কোনো জিনিস খেতে চাচ্ছে। আমাদের বাড়িতে গ্রামে গিয়ে সে এখন এটা অভ্যস্ত হয়ে গেছে, সে এখন এটাকে বলা হয় যে ও নিজে থেকে এটাকে বানাইছে যে আ খাবে। যাই হোক, তো ওর যখন মন চায় তখন আমরা জিজ্ঞেস করি যে ও কী খাবে, ডিম খাবে বা নুডলস খাবে অন্য কিছু, তখন ও বলে যে না এটা খাবো। ও তো আর ভালোভাবে বলতে পারে না। আমি গতকাল কিছু বেগুন কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, রান্না করার মতো ওই রকম ওয়ে ছিল না, কারণ হচ্ছে আমাদের তরকারি ছিল, প্লাস আমরা তেমন একটা খাওয়া দাওয়া করি নাই কালকে। খিচুড়ি খাওয়ার পরে বাহির থেকে খাবার দাবার কিনে এনে খাইলাম, যার কারণে সকালবেলা, যেহেতু আমার বিকালে অফিস আছে তাই সকালবেলা আমি ওইটা ভাজি করার জন্য নিয়ে আসলাম। আর এখানে দেখেন রাফান কিশোর করছে, সেও এখানে নাড়াচাড়া করবে, বেগুন ভাজতে দিবে না, মানে সে নিজেই ভাজবে,